জামালপুরে ডাকপাড়া ঈদগাহ মাঠ অবৈধভাবে দখলের পায়তারা ও সংস্কার কাজে বাধা দেওয়ার প্রতিবাদে ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী শুক্রবার দুপুরে জামালপুর পৌরশহরের ডাকপাড়া মোড়ে ঈদগাহ পরিচালনা কমিটি ও এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে মানববন্ধনে বক্তব্য রাখেন ডাকপাড়া ঈদগাহ মাঠের সভাপতি মোশারফ হোসেন বিপ্লব সাবেক সভাপতি আব্দুল মজিদ সাধারণ সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর নুরুল হুদা লাভলু এবং পশ্চিম ডাকপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক শামসুজ্জামান বিপুল বিপুলসহ অন্যান্যরা বক্তারা অভিযোগ করেন শত বছরের পুরনো এই ঈদগাহ মাঠের জমি দখলের চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রভাবশালী একটি মহল এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা